হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডিফারবে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে A1, A2 এবং আমরা যতদূর পারি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। আজকে আমাদের A1 শুরু, এবং প্রথম থেকে আমরা শুরু করতে যাচ্ছি A1, একদম জিরো থেকে বা শূন্য লেভেল থেকে অথবা বিগিনার লেভেল থেকে আমরা শুরু করব। তো প্রথমে যেটা আসে সেটা হচ্ছে আমাদের অ্যালফাবেট। তো অ্যালফাবেট আসলে কি কাজে লাগে? অ্যালফাবেট আসলে খুব বেশি যে কাজে লাগে এরকম না, আবার যে একেবারে কাজে লাগে না এরকমও না, ঠিক আছে? অ্যালফাবেট লাগে হচ্ছে আপনার যখন কেউ আপনাকে কোনো ইমেল অ্যাড্রেস দিবে, তখন আপনার ওই ইমেল অ্যাড্রেসটা লিখতে গেলে তখন আপনার এই অ্যালফাবেটগুলো প্রয়োজন হবে। যদি আপনি প্রোনাউন্সিয়েশনগুলো ভালোভাবে না বুঝতে পারেন, তখন আপনি আর তার ইমেল অ্যাড্রেসটা সঠিকভাবে লিখতে পারবেন না, আপনার ইমেলটা অন্য কোনো ভুল অ্যাড্রেসে চলে যাবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে লাগে অ্যালফাবেটগুলো। আবার হচ্ছে আপনার যখন আপনি কারো নাম জিজ্ঞাসা করবেন অথবা কারো নাম বলবে আপনার, সেটা স্পেলিং করে লিখতে হবে, তখন দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনার এই প্রবলেমগুলো হতে পারে। অ্যালফাবেট যদি আপনার সঠিকভাবে জানা না থাকে, এগুলোর প্রোনাউন্সিয়েশনগুলো সঠিকভাবে যদি জানা না থাকে, তখন আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। সো আজকে আমরা যখন এই A1 কোর্সটি শুরু করতে যাচ্ছি, তখন আমরা প্রথমেই আমাদের A1 লেভেলের অ্যালফাবেট থেকে শুরু করতে যাচ্ছি। তো প্রথমে যেটা আসে সেটা হচ্ছে আমাদের ওকে। তো প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জার্মান অ্যালফাবেটগুলো আসলে ইংলিশ যে অ্যালফাবেট আছে এর মতোই দেখতে, কিন্তু উচ্চারণে একটু পার্থক্য আছে। আর এক্সট্রা যেটা সেটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তিনটা উমলাউট আছে, এক্সট্রা তিনটা উমলাউট আছে। আর একটা আছে এই যে এখানে বিটার মতো দেখতে পাচ্ছেন, এটা আসলে বিটা নয়, এটা হচ্ছে আপনার বলা হয় হচ্ছে সেট, ঠিক আছে? ওকে, সেটা আমরা পরে বুঝতে পারবো। আচ্ছা, তো প্রথমে আমরা শুরু করি হচ্ছে এ দিয়ে। তো আমরা ইংলিশে যে প্রথম অ্যালফাবেটটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে এ, কিন্তু জার্মানি এটা আসলে এ বলা হয় না, এটা বলা হচ্ছে আ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এ, তারপরে আছে হচ্ছে এ এইচ, অর্থাৎ ইংলিশে এটা যখন আমরা উচ্চারণ করি তখন হয় আহ, কিন্তু আসলে জার্মানির ক্ষেত্রে এটা আহ হবে না, এখানে এইচ এর উচ্চারণটা উচ্চ থাকবে, এখানে আপনার বলতে হবে আ, অর্থাৎ এ এর উচ্চারণটা হবে আ। তারপরে আছে এখানে আপনার বি, বি এর উচ্চারণ হবে বে, বে বললে কিন্তু হবে না, ঠিক আছে? তো এই বিষয়গুলো আপনার ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে, যেখানে আপনার যদি শেষে বা মাঝখানে এইচ থাকে তো এইচ এর উচ্চারণটা আসলে উচ্চ থাকে। তাহলে আ বে সে, এটা কিন্তু আবার টি সে হবে না, ঠিক আছে? তো এটা হলো সে সে। তারপরে ডে, ডে বললে হবে না, ডে যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন ডি ই, তাহলে ডি ইও কিন্তু হবে না, ডে ডে ডি এ ওয়াই যে উচ্চারণটা হয় ডে, তো ওই ডে হবে আসলে, ডি ই এইচ এর উচ্চারণটা হবে ডে। তাহলে আ বে সে ডে। তারপরে হচ্ছে ই, তাহলে ই এর উচ্চারণ কি হবে, ই এর উচ্চারণ হচ্ছে ই এইচ আছে, তাহলে এ হওয়ার কথা ছিল, আসলে এ হবে না, এখানে হবে এ, তাহলে ই এর উচ্চারণ হবে এ এর মতো এ, তাহলে ই ইকুয়াল টু এ। আচ্ছা, তাহলে আ বে সে ডে এ। তাহলে আপনারা আমার সাথে কিন্তু এই উচ্চারণগুলো করতে পারেন অথবা আপনি নিজেরা প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, তারপরে এখানে দেখতে পাচ্ছেন এফ, এফের উচ্চারণ কিন্তু আপনার ইংলিশের মতোই এফ। তারপরে জি, জি যেখানে এটা আপনার এখানে আসলে জি হবে না, এটা হবে গে, তাহলে জি এর উচ্চারণ হবে গে। তারপরে হা, হা ই, আই এর উচ্চারণ হবে এখানে ই ই, হ্যাঁ আই এর উচ্চারণটা কিন্তু আপনার ই এর মতো হচ্ছে ই। আর জে, জার্মানিতে জে জেকে আপনার ওরা উচ্চারণ করে হচ্ছে ইয়ট, জের প্রোনাউন্সিয়েশনটা হবে ইয়ট ইয়ট, এটা জে বললে হবে না, এটা বলতে হবে ইয়ট, হ্যাঁ। যেমন আপনার আমরা যদি জার্মানিতে বলি ইয়েস অথবা হ্যাঁ, ইয়েস এটাকে বলা হয় হচ্ছে ইয়া, ইয়া ইয়া এর স্পেলিংটা হবে হচ্ছে আপনার জে এ, জে এ, তাহলে ইংলিশে ওরা ইংলিশে আমরা বলি জে এ মানে যা, কিন্তু ওরা বলবে ইয়া, ইয়া মানে হচ্ছে ইয়েস। আচ্ছা, তাহলে জের উচ্চারণটা হলো ইয়ট, জের প্রোনাউন্সিয়েশন হবে ইয়ট। আচ্ছা, তারপরে হচ্ছে কে, কে এর উচ্চারণ হচ্ছে কা,
এখানে আপনি আপনার এখানে দেখেন লেখা আছে সি এ আর, তাহলে আপনাকে আপনি এখানে কিন্তু বলতে পারবেন না কার, হ্যাঁ কার বলা যাবে না, এখানে বলতে হবে কা। আরে উচ্চারণটা অনেকটা উজ্জ্বল উজ্জ্বয়ের মতো থাকবে, ঠিক আছে? তাহলে কে কে বলতে হবে কা। আচ্ছা তারপরে এল, এলের উচ্চারণটা ইংলিশের মতোই এল এম এন, হ্যাঁ এই তিনটা ইংলিশের মতোই। আচ্ছা তারপরে ও, ও ও এখানে আছে ওহ, ওহ বলা যাবে না, এখানে বলতে আমি আগে বলেছি যে এইচটা থাকলে এটার উচ্চারণটা উজ্জ্ব থাকবে, তাহলে এখানে বলতে হবে ও, হ্যাঁ তাহলে ও এর উচ্চারণ ও এর মতোই হবে ও। তারপরে পি, পে, কিউ, এটা হচ্ছে কু, আমরা ইংলিশে বলি কেউ কেউ কিন্তু এটা জার্মানে বলতে হবে কু। তাহলে পে এর উচ্চারণ হচ্ছে পে আর কিউ এর উচ্চারণ হচ্ছে কু। আর এটা ইংলিশে আমরা বলি আর, কিন্তু জার্মানে বলতে হবে এয়ার, হ্যাঁ জার্মানে বলতে হবে এয়ার। আচ্ছা তারপরে এস, এটা ইংলিশের মতোই এস এস, ঠিক আছে? আচ্ছা তারপরে টে, এটাকে বলতে হবে টে, ইউ, ইউ এর উচ্চারণটা ও এর মতো ও, উ, হ্যাঁ এটা ইউ না বলে এখানে বলতে হবে উ। আর জার্মানিতে ভি, ভি, ভিকে ওরা বলে হচ্ছে ফাউ, ঠিক আছে? আপনি এখানে ভি বললে হবে না, এখানে বলতে হবে ফাউ। আচ্ছা আর ডাব্লিউ, যেটা আমরা ইংলিশে ডাব্লিউ বলি, এটাকে বলতে হবে ভে, ঠিক আছে? এটা ভি এর মতো উচ্চারণ হবে, ডাব্লিউ এর উচ্চারণটা হবে ভি এর মতো। আর যেটা ভি আছে ওইটার উচ্চারণ হবে এফ এর মতো, ফাউ। হ্যাঁ যখন আমরা পরবর্তীতে বিভিন্ন স্পেলিং অথবা ওয়ার্ডগুলো দেখব বা আমরা যখন সেন্টেন্সগুলো দেখব, তখন আমরা আসলে বুঝতে পারবো যে ভি এর উচ্চারণটা কেমন আর হচ্ছে ডাব্লিউ এর উচ্চারণটা কেমন। তবে এখানে আপনি মনে রাখতে পারেন যে ভি এর উচ্চারণটা হবে এফ এর মতো আর ডাব্লিউ এর উচ্চারণ হবে ভি এর মতো। তাহলে ভি এটা হচ্ছে ফাউ আর ডাব্লিউ যেটা সেটা হচ্ছে ভি এর মতো উচ্চারণ, এটাকে বলা হচ্ছে ভে। হ্যাঁ আর এক্স, এটাকে বলা হয় এক্স, জার্মানিতে এটাকে বলে এক্স। আর ওয়াই, ওয়াই, ওয়াইকে আমরা ইংলিশে বলি ওয়াই, কিন্তু ওরা বলবে হচ্ছে উপসিলন। আপনি জার্মান ভাষায় যখন ওয়াই উচ্চারণ করবেন তখন এটাকে বলতে হবে উপসিলন, উপসিলন। আর জেড যেটা এটাকে ওরা বলে সেট, সেট। এর আগে একটা দেখেন টি আছে, তো এটা টিটা অনেকটা উজ্জ্বল মতো থাকবে, এটাকে বলতে হবে সেট, ঠিক আছে সেট। আর পরবর্তীতে আপনারা যে তিনটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওমলাউট, এগুলো আপনার শব্দের মধ্যে বিভিন্ন ওয়ার্ডের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। এগুলোর উচ্চারণটা একটু ভিন্ন, আপনার এখানে এ দেখতে পাচ্ছেন, এ এ আর হচ্ছে আপনার এই উমলাউট অনেকটা দেখতে একই, কিন্তু এটার উপরে দুইটা ফুটা আছে। এটা বড় হাতের অক্ষরে, এটা ছোট হাতের অক্ষরে, তো এর মধ্যে উচ্চারণ একটু পার্থক্য। যেমন এখানে আ, এখানে হবে এ, এই টাইপের। যেমন আপনার এখানে এম এ যদি থাকে তাহলে কি মা, তাই না? আর এই উমলাউট যদি থাকে তাহলে এটা হয়ে যাবে আপনার ম্যা অথবা ম্যাজিক, ম্যাজিক বলতে আমরা যে ম্যা ইউজ করি, তো অনেকটা এরকম হবে উচ্চারণগুলো, ঠিক আছে? আর এটা হচ্ছে উ, এই টাইপের উ, হোরেন, হোরেন, ঠিক আছে এরকম হোরেন। এখানে এইচ ও উমলাউট আর ই এন, হোরেন, হোরেন মানে হচ্ছে সোনা। তারপরে ইউয়ের উচ্চারণটাও এই এ উমলাউট আর ও উমলাউটের মতোই হবে। হ্যাঁ আর তারপরে যে এস সেট, এটা আছে, এটাকে বলা হয় এসসেট, বিটার মতো দেখতে, এর উচ্চারণ হলো এসসেট। তো এই হলো আপনার 26টা ইংলিশ অক্ষরের মতো আর তিনটা উমলাউট, তাহলে 29 আর হচ্ছে এই এসসেট, তাহলে হয়ে গেল 30। তাহলে জার্মান, জার্মানিতে যে অ্যালফাবেটগুলো ব্যবহার করা হয় জার্মান ল্যাঙ্গুয়েজে, তো সেগুলো জার্মান ল্যাঙ্গুয়েজে অ্যালফাবেট সংখ্যা হচ্ছে টোটাল 30। তো এখন ঘটনা হলো, আমরা যখন লিখবো কোনো জার্মান ওয়ার্ড আমাদের কিবোর্ডে, তখন আমরা আসলে এই উমলাউটগুলো কিভাবে ইউজ করব। আমাদের কিবোর্ডে তো আসলে এই উমলাউটগুলো নাই, তাই না? তো ওই উমলাউটগুলোকে আমরা লিখতে পারবো না, বা আমরা কি এই উমলাউটগুলো ছাড়াই লিখবো? আসলে এটা না, হ্যাঁ আমরা আসলে এই উমলাউটগুলো আমাদের কিবোর্ড দিয়ে লিখতে পারবো। এই সাধারণ যে কিবোর্ডগুলো আমরা ইউজ করি এগুলো দিয়েই কিন্তু আমরা আমাদের এই উমলাউটগুলো লিখতে পারবো। তো এটা আসলে কিভাবে লেখা যায়, হাউ টু রাইট উমলাউট উইদাউট এ জার্মান কিবোর্ড, আমি জার্মান কিবোর্ড ছাড়া কিভাবে আমার এই নর্মাল কিবোর্ড দিয়ে উমলাউটগুলো লিখতে পারি, হ্যাঁ তো এটা আমরা শিখব। তো টাইপ দিস ইন ইউর কিবোর্ড, এগুলো আমাদের কিবোর্ডে টাইপ করতে হবে। কী কী টাইপ করতে হবে, এই যে দেখেন, যদি আমি ছোট হাতের অক্ষরে লিখি তাহলে আমাকে টাইপ করতে হবে অল্টার প্লাস 0228, হ্যাঁ। আর যদি বড় হাতের অক্ষরে এই উমলাউটটা লিখতে চাই তখন আমার কী করতে হবে,
অল্টা প্লাস 0196 হ্যাঁ এভাবে আমি সবগুলো উমলাউটি আমি যখন লিখতে যাব বা টাইপ করব আমার কিবোর্ডে তখন আমি এই বাটনগুলো প্রেস করেই এই উমলাউটগুলো লিখতে পারবো আসলে কি এটা ঠিক এটা কি আসলে সত্যি এটা আমাদের আসলে চেক করা দরকার কি বলেন তো দেখি আমরা আমাদের কিবোর্ডে আমরা আসলে লিখতে পারি কিনা ওকে নিউ স্লাইড একটা নেই তো এখানে দেখি আসলে লেখা যায় কিনা তো আমি প্রথমে ছোট হাতের যে উমলাউট আছে ওটা আগে লিখতে চাচ্ছি তো এর জন্য আমাকে কি করতে হবে প্রথমে অল্টার প্লাস 0228 দেখেন এখানে আমার ছোট হাতের এ উমলাউটটা চলে আসছে হ্যাঁ তো এভাবে আপনি বাকিগুলো লিখতে পারেন যেমন আমি ধরেন এখানে বড় হাতের উমলাউটটা লিখতে যাচ্ছি তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে এখানে দেখেন ছিল যদি বড় হাতের উমলাউটটা লিখতে চাই তাহলে অল্টার প্লাস 0196 হ্যাঁ অল্টার প্লাস 0196 দিতে হবে তো দেখি আমি এখানে অল্টার প্লাস 0196 দেখেন বড় হাতের উমলাউটটা চলে আসলো ঠিক আছে তো এরকমই আপনি যে কোনো উমলাউট আপনার এই কিবোর্ডগুলোতে নর্মাল কিবোর্ডগুলোতেও লিখতে পারবেন আপনি যদি এই জিনিসটা আপনার মাথায় থাকে এখানে যে ফর্মুলাই বলতে পারেন এটা এই ফর্মুলাটা যদি আপনার মাথায় থাকে তাহলে আপনি এই জার্মান উমলাউটগুলো আপনার নর্মাল কিবোর্ডে লিখতে পারবেন তো এটাই ছিল আসলে আমাদের আজকের ফার্স্ট লেসন যেটা জার্মান আলফাবেট তো এই আলফাবেটগুলো প্রনাউন্সিয়েশনগুলো কীভাবে করতে হবে তো সেটাই আজকে শেখানোর মূল উদ্দেশ্য ছিল তো তারপরেও আমি যেহেতু নেটিভ জার্মান না হ্যাঁ আমার উচ্চারণে সামান্য এদিক সেদিক থাকতে পারে তো আপনি আরও বিভিন্ন জার্মান যে পডকাস্টগুলো আছে সেগুলো শুনতে পারেন অথবা আপনার যে ডিকশনারিগুলো আছে সেগুলোতেও আপনি সার্চ দিয়ে আপনার এই জার্মান যে প্রোনাউন্সিয়েশনগুলো আছে এগুলো আপনি শিখতে পারেন তো পরবর্তী ক্লাসে আমরা আসলে ধারাবাহিকভাবে আগাবো পরবর্তী ক্লাসে আমরা শিখব আসলে জার্মান নাম্বারস এটাকে বলে সালেন সালেন বলে তো এই সালেনগুলো আসলে আমরা পরবর্তী ক্লাসে শিখব তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ